গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এটা হচ্ছে রহমাসিদের বাড়িতে আরও একটা দিন। আমরা রহমাসিদের বাড়ি এসেছি কালকে অ্যান্ড আজকে। মুখ চোখের অবস্থা দেখেছ, একদিনের মধ্যেই খারাপ হয়ে গেছে। বিকজ আজকে সকাল 4 ঘন্টা কারেন্ট ছিল না এখানে, জানি না কেন। মানে ঠিক আছে, বৃষ্টি ঝড় বৃষ্টি হলে কারেন্ট নেই। হ্যাঁ, ওই যে পূজা এসছে এখানে জ্যাং তো বলে মরে গেছে। আজকে কারেন্ট নেই, ঠিক আছে, ঝড় বৃষ্টি হলে কারেন্ট নেই, ঠিক আছে, কিন্তু ঝড় বৃষ্টি নেই, তার মধ্যে কারেন্ট চলে গেলে কেমন কাণ্ড হয় আমাদের এখানে। আর আমফানে কতদিন কারেন্ট ছিল জানেন আপনারা? 12 দিন। আমাদের মাত্রা যেইটুকুনি টাইমে আমফান চলছিল সেইটুকুনি টাইমে। সো এখন আমরা আছি ওদের ছাদে, ভীষণ সুন্দর। যদি আমাদেরও এরকম একটা নিজেদের ছাদ হতো না খুব ভালো হলো, কিন্তু আমাদের তো ফ্ল্যাটের ছাদ। এই যেদিকে রাস্তা, জুম তো আমি করতে পারবো না। আজকের ব্লগটা কি হতে চলেছে দেখো দেখো, আজকের ব্লগটা হতে চলেছে আমাদের আজকে রহমাসিদের বাজারে যাওয়ার কথা একটুখানি কেনা কাটা করতে। সো দেখি কি কি করা যেতে পারে অ্যান্ড কি 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 হয়। তো চলো, আশা করি যা হবে ভালোই হবে। আর এখন বিকেল বেলা একদম 4:30-4:45 বাজে, দেখতে পাচ্ছ সানসেটটা ভীষণ সুন্দর হচ্ছে। এই যে দেখো পুরো আমার হাতের এখানে, এই যে এই যে এই যে এই জায়গাটা দেখো 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 কি অপূর্ব লাগছে সানসেটটা এখান থেকে। কি উল্টো পাল্টা উঠছে, আমার ওয়েদার চেঞ্জ হলে একটুখানি হয়। সো যাই হোক, চলো একটুখানি রেস্ট নেবে। অ্যান্ড প্রীতি দিদি আজকে স্কুলে গেছে, তো দেখো ওর মাথাটা গরম আছে কারণ অনেক লিখিয়েছে ওকে। এসে গেছে দেখছো, ও কিন্তু তাকাবে না বিকজ এর অনেক রাগ। খেলছিলাম ভীষণ মজা, ব্লক ব্লক। আমরা কি করছিলাম দেখো, যদি তোমাদেরকে লাইটটা জ্বালা কুটি। এই যে এই ব্লকগুলো হয় এইভাবে, এরকম দূরে দূরে খেলছিলাম ব্লক। আমরা প্রথমে দুটো বানিয়েছিলাম, একটাকে ভেঙে দিয়েছিলাম এবং আর একটা দেখে দেখে বানাচ্ছিলাম, জাস্ট লাইক দ্যাট। এই তো ধরুন আমি এরকম একটা বানিয়েছি, আরো একটা বানাতে হবে, একটা পিছনে রাখবে, পিছনে রাখতে হবে, আর একটাকে ভেঙে দিতে হবে, ভেঙে দিতে হবে। ভেঙে দেওয়ার পর সেম টু সেম বানাতে হবে, যদি পিছনেরটার সাথে সামনেরটা মেলে তাহলে জিতে যাবে। তো চলো এখন খেলা করি আমি গোলু। আজকে গোলুর সাথে অনেক চটকানো হয়েছে গাইস। প্রীতি দিদি জানে না ও গোলুকে হাতই দিতে দেয় না, কিন্তু তাও আজকে গোলুর উপর প্রচণ্ড লাফিয়েছি। তো গাইস পাই, ও যদি শুনতে পায় তো দেবে। সো গাইস উই আর অল সেট অ্যান্ড গাইস কুটি ক্যামেরাটা ধর, দূরে যা অ্যান্ড গাইস একটু নিচু কর। হ্যাঁ এই দেখো আমি কুটি ড্রেসটা অ্যান্ড সেই প্যান্টটা পরবো বলেছিলাম, সেই প্যান্টটা পরেছি। কুটি ড্রেসটা খুবই সুন্দর। এই যে কুটি আমি দুজনেই রেডি, একদম হালকাই সেজেছি। তো সবাই তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করে যেতে হবে, কুটি বেরো। টাটা বাবা। বাবা যাচ্ছে না গাইস, চল প্রীতি দিদি একদম জলদি যেতে হবে। এই যে মহারানী, ভালো লাগে তো? হ্যাঁ অবশ্যই ভালো লাগছে। এতক্ষণ ধরে কি মেকআপ করে বাজারে লাইটআপ করে দিস। হ্যাঁ এই চশমাটা কেমন লাগছে সবাই দেখো। রাস্তায় দূর দূরন্ত পর্যন্ত একটাও আলো দেখা যাচ্ছে না। কিচ্ছু দেখা যাচ্ছে না, আই ডোন্ট নো কেন। আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি তাও কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন বেজে গেলে খ্যাক করে কামড়ে দেবে সোনার দিদিকে। আর আমি দেখো কার জুতো পরে যাচ্ছি, এটা আমার জেঠির জুতো, আমার জেঠির জুতো, কুটির জেঠির জুতো। প্রচুর বড়, আমার তো অনেক, মানে কি বলবো, আমার তো অনেক ছোট হয় পায়ে, আমার পায়ে এত ছোট যে আমার গোলারি নাথিং এলস। সামনে আছে দিদি আর ও মা। এই নারকেল গাছটা তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি, পুরো যেন ভুতুরে জায়গা মনে হচ্ছে। মা গো মা, এই যে মেঘা, মেঘা সে হাই হাই বলে দিয়েছে। বাই গাইস, ওখানে গিয়ে দেখা হবে। তো এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি অ্যান্ড রাস্তায় দেখবে একটুখানি পরে কি হবে। দেখো 1, 2 অ্যান্ড 3, এই দেখো আমরা দৌড়াচ্ছি, কারণ
পিছনে মারা ছিল এন্ড মাদের সামনে আমি ব্লগ করতে পারছিলাম না, ওরা এত গল্প করছিল। খালি তার জন্য আমি এখানেই ব্লগ করছি। না না আলো আছে, আলো আছে। আমি তো দোকানের নামটা দেখাতে পারবো না, কারণ আমাকে তো স্পন্সর অবশ্যই আমাকে তো হারমোনি 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 হ্যাঁ করবে না। তো চলো আমি বাড়ি গিয়ে তোমাদেরকে বলবো যে আমরা কি কি কিনলাম। তো এখন আমরা আছি এই দোকানটা, এই দোকানটা হচ্ছে মানে মাল্টিপল দোকান বলা যেতে পারে। এখানে কুটি, এখানে স্কিন কেয়ার প্রোডাক্টস, মেকআপ প্রোডাক্টস, জুয়েলারিজ, দেন টিফিন বক্স, অনেক কিছু পাওয়া যায়। চলো তো এখান থেকে আমরা কেনাকাটা করে চলো বাড়ি যাই, মানে কালকে আসার পর আজকে নেক্সট ডে। সো আমি আজকে একটুখানি মেকআপ করে ফটো তুলছিলাম অ্যান্ড শ্যাম্পুও করেছি, এই যে দেখো। আর কি করবো, আমি বাড়িতে টপ পরি, কিন্তু এখানে তো সব টপ ঢুকিয়ে নিয়েছে, কারণ আমি কাল বাড়ি চলে যাবো, তো তার জন্য সব ঢোকানো হয়ে গেছে, কি খুব একটা বাড়ি রাখিনি। আমি টেপ জামা এখন পরি অ্যান্ড আজকে আমি, আমার মা বলছে কিরে তুই ব্লগ করছিস না, কম কম ব্লগ করছিস, তো তার জন্য আজকে ভাবলাম যে ব্লগ করছি না। ঠিক আছে চলো আজকে মাকে দিয়ে ইন্ট্রো দেওয়া যাক, আমি দেখবো। আমার মাকে তো আমার ব্লগে আসে না, যদি আসলো শুধু বলবে হাই হ্যালো এই বলে চলে যাবে। তো আমি বলছি এত যখন তোমার ব্লগ করার ইচ্ছা, তো তুমি আসো, আমার আমার কথাগুলো তুমি বলে দিয়ে যাও, আউটরো ইন্ট্রো দিয়ে যাও। এবার কালকে আমি কী কী কিনেছি এবার মা বলবে, মায়ের কাছ থেকে শোনো। ও আমা ওঠো না, তুমি যা বললে না, তুমি বলেছো ইন্ট্রো দেবে। হাই, দাঁড়াও দাঁড়াও, ক্যামেরাটা আনছি, বলো। হাই গাইস, আমরা এখন আমার দিদির বাড়িতে আছি। আপনারা পারলে আমার মেয়ের চ্যানেলটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। এবার মা তুমি বলো যে আমি কি কি কিনেছি আমার মাসিদের এখান থেকে, আমরা কে কি কিনেছি এবার তুমি সেটা বলো। আমরা এখান থেকে অনেক জিনিস কিনেছি, আমার ছোট মেয়ের জন্য একটা, বড় মেয়ের জন্য ফিটমিট কম্প্যাক্ট কিনেছি, ফাউন্ডেশন, অনেক মার্কেটিং করেছি। আমি এখন ঘুমাচ্ছি, তোমরা আমার মেয়ের সাথে কথা বলো। প্রথমবার এতটা ইন্ট্রো দিল, কোনোদিন দেয় না, খুব বড় দিলে হাই অ্যান্ড হ্যালো করে ছেড়ে দেয়। তো এই যে কুটির খেলার ঘর দেখতে পাচ্ছ, এখানে ঘুমাচ্ছি বিকজ এই ঘরটা অনেক ঠান্ডা। সো তো আমি এখানে, তো এখানে আমি আজকের ব্লগটাকে এন্ড করছি গাইজ। আমার আর ইচ্ছা করছে না ব্লগটাকে বাড়ানোর, তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখতে থাকো, আবার পরের ব্লগে দেখা হবে। অ্যান্ড যেটা বললো সেটা হচ্ছে আমি ফিটমি ফাউন্ডেশন কিনেছি এখান থেকে, দেন অনেক কিছু কেনা হয়েছে, পাজল কিনেছে, জলের বোতল, আর কি কেনা হলো, লিপস্টিক, পূজা লিপস্টিক কিনেছে, দেখাচ্ছি। দেখো এখানে কসলানি করা হচ্ছে, যেটা আমি দেখাবো না, দেখালে আমার ভিডিওতে হয়তো অনেক বাজে বাজে জাজমেন্ট আসতেই পারে, না আসার কিছুই নেই। চলো গাইস বাই বাই, পরের ব্লগে দেখা হবে।